আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ পর্বের ট্রাভার্সিং অ্যান্ড ক্যারিস্টাল সার্ভের ঘের সম্পর্কে আলোচনা করব। ঘের স্টেশন বিন্দু অতিক্রমকারী কোনো নির্দিষ্ট দিক ও দৈর্ঘ্যমানের সরল রেখাকে ঘের বলে। ঘের প্রধানত দুই প্রকার, একটা হলো খোলা ঘের, একটা হলো বদ্ধ ঘের। খোলা ঘের, যে ঘের কোনো নির্দিষ্ট ঘের বিন্দু থেকে আরম্ভ হয় কিন্তু পুনরায় আর ওই বিন্দুতে ফিরে আসে না, তাকে খোলা ঘের। আর যে ঘের কোনো নির্দিষ্ট স্টেশন থেকে আরম্ভ হয়ে পুনরায় ওই স্টেশনে এসে মিলিত হয় তাকে বদ্ধ ঘের বলে। বদ্ধ ঘেরের বৈশিষ্ট্য, এর উত্তরায়ণ এবং দক্ষিণায়নের অন্তরফল শূন্য, পূর্বায়ণ ও পশ্চিমায়নের অন্তরফল শূন্য। অন্তস্থকোণের পরিমাণ -4×90°, বহিস্থকোণের পরিমাণ +4×90°। এখানে n বাহুর সংখ্যা। আমরা সাধারণত এটা খোলা ঘের, যেটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয় কিন্তু পুনরায় আর ওই স্টেশনে ফিরে আসে না, বদ্ধ ঘের। যে ঘের নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হওয়ার পরে পুনরায় আবার ওই বিন্দুটি দিয়ে গিয়ে মিলিত হয় সেটা হলো বদ্ধ ঘের। এখন আমরা বলেছিলাম অন্তস্থকোণ আর বহিস্থকোণের হিসাব। অন্তস্থকোণের পরিমাণ বের করার ফর্মুলা (2n-4)×90°। এখন আমরা একটা চতুর্ভুজ যদি হিসাব করি, এর ভিতরের কোণ অন্তস্থকোণ, এই বাহিরের কোণগুলো হলো বহিস্থকোণ। এখন ভিতরের কোণের মান আমরা যদি বাহির করি তাহলে 2×n বাহুর সংখ্যা। যেহেতু আমরা চতুর্ভুজ তাহলে 4টি বাহু, 4-4×90°, বা 8-4×90°। এখানে আমরা 8 থেকে 4 বাদ দিলে থাকে 4×90°, ইকুয়াল 360°। অর্থাৎ একটি চতুর্ভুজের একটি বর্গাকার খণ্ডের অন্তস্থকোণ হবে 360°। বহিস্থকোণের বেলায় সূত্র (2n+4×90°). যদি আমরা বহিস্থকোণ হিসাব করি তাহলে 2×n বাহুর সংখ্যা 4+4×90°, 8+4×90°, 12×90°। কাল 1080°। অর্থাৎ অন্তস্থকোণের মান হবে
1080 degrees বহিস্থকোণের মান সরি বহিস্থকোণের মান হবে 1080 degrees এভাবে যদি আমার বাহু পঞ্চভুজ হয় ষড়ভুজ হয় অষ্টভুজ হয় তাহলে আমরা শুধু n এর পরিবর্তে আমরা বাহুর সংখ্যা বসাবো শুধু n এর পরিবর্তে অর্থাৎ যদি এটা পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ যেটাই হোক তাহলে আমরা n এর পরিবর্তে 4 5 6 7 যেটা হবে আমরা ওই সংখ্যাটা বসালি আমরা twice n minus 4 into 90 degree এই ফর্মুলায় আমরা অন্তঃস্থকোণের মান পাবো আর twice n plus 4 into 90 degree এই ফর্মুলায় আমরা বহিস্থকোণের মান পাবো শিক্ষার্থীরা আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে বাকি আলোচনা করব ধন্যবাদ